প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জুকি ওয়াটার প্লেন মেশিনের নাইপের স্পিড কিভাবে প্রোগ্রামের সাহায্যে বাড়াবেন এবং কমাবেন এবং ব্যাগ স্টিসের স্পিড কিভাবে কমাবেন এবং বাড়াবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখিয়ে দেব। মেশিন মডেল DDL 90000SS। तो वीडियो खूब मनोयोग सहकारे शुरू थेके शेष पर्यन्त देखार अनुरोध करछि। प्रथमे देखाबो ब्याग स्टिसेर स्पीड किभाबे बाड़ाबेन कमाबेन। एजन्य मेशिनटी अफ करे चार नम्बर बाटन चाप दिये धरे पावर अन करते हबे। अन करार परे एक नम्बर बाटनेर साहाज्ये आठ नम्बर प्रोग्रामे जेते हबे। फार्स्ट एबं लास्ट ब्याग स्टिसेर स्पीड प्रोग्राम किन्तु एकटाई आठ नम्बर। तो आठ नम्बर ब्याग स्टिस स्पीड आछे 800। एटाके आमि आरो बाड़िये देव तीन नम्बर बाटनेर साहाज्ये। तीन नम्बर होच्छे प्लस बाटन और चार नम्बर होच्छे माइनस बाटन। तो तीन नम्बर बाटनेर साहाज्ये एटाके आमि आरो बाड़िये देव, बाड़िये 2000 करे देव। डियर फ्रेंड्स, 2000 करार परे एक नम्बर बाटन चाप दिये आमि सेव करे देव। सेव करे देवार परे मेशिनटी चालिये देखब। সবাই অডিয়েন্স, মেশিনটি কিন্তু এখন মেশিনের ফার্স্ট এবং লাস্ট ব্যাগ স্টিসের স্পিড কিন্তু 2000 আছে। তো এখন আমি ফার্স্ট এবং লাস্ট ব্যাগ স্টিসের স্পিড প্রোগ্রাম কিন্তু একটাই আমি আগে বলেছি, এখন আমি এটাকে কমিয়ে দেব। এই জন্য মেশিনের পাওয়ারটি অফ করে নিতে হবে। অফ করার পরে চার নম্বর বাটন চাপ দিয়ে ধরে পাওয়ার অন করতে হবে। অন করার পরে এক নম্বর বাটনের সাহায্যে আট নম্বর প্রোগ্রামে যেতে হবে। আট নম্বর প্রোগ্রামে আমি 2000 স্পিড সেভ করেছিলাম, এখন আমি এটাকে কমিয়ে দেব চার নম্বর বাটনের সাহায্যে। চার নম্বর হচ্ছে মাইনাস বাটন এবং তিন নম্বর হচ্ছে প্লাস বাটন। 400 করে দিলাম। এরপর এক নম্বর বাটন চাপ দিয়ে আমি সেভ করে দেব। এক নম্বর বাটন চাপ দিয়ে আমি সেভ করে দিলাম। এখন আমি মেশিনটা চালিয়ে দেখব। দেখুন স্পিডটা কিন্তু ব্যাগ স্টিসের স্পিডে এবং কিন্তু অনেক কমে যাবে। ফার্স্ট এবং লাস্ট ব্যাগ স্টিসের স্পিড কিন্তু অনেক কমে গেছে। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো নাইফের স্পিড প্রোগ্রামের সাহায্যে আপনি কীভাবে এটাকে কমাবেন এবং বাড়াবেন। নাইফের স্পিড বেশি থাকলে কিন্তু অনেক সময় নাইফের সুতা শর্ট হয়ে যায় এবং কম থাকলে নাইফে আটকে যায় এবং নিডেল ভেঙে যাওয়ার সময় ভেঙে যায়। তো প্রোগ্রামের সাহায্যে এটাকে আমি এখন কমিয়ে বাড়িয়ে দেখাবো। প্রথমে মেশিনের পাওয়ারটি অফ করে নিতে হবে। পাওয়ারটি অফ করার পরে চার নম্বর বাটন চাপ দিয়ে পাওয়ার অন করতে হবে। তো চার নম্বর বাটন চাপ দিয়ে ধরে আমি পাওয়ার অন করলাম। এখন এক নম্বর বাটনের সাহায্যে 36 নম্বর প্রোগ্রামে যেতে হবে। তো এক নম্বর বাটনের সাহায্যে এখন আমি 36 নম্বর প্রোগ্রামে চলে যাব। তো এক নম্বর প্লাস বাটন এবং দুই নম্বর মাইনাস বাটনের কাজ করে। 36 নম্বর প্রোগ্রামে আসার পরে দেখতে পাচ্ছেন নাইফের স্পিড আছে 250। এখন আমি চার নম্বর বাটনের সাহায্যে আমি স্পিডটা কমিয়ে দেব। স্পিড একদম 50 করে দেব। 50 এবং এক নম্বর বাটন চাপ দিয়ে আমি সেভ করে দেব। সেভ করে দিলাম। দেখুন দেখুন নাইফের স্পিডটা কিন্তু অনেক কমে যাবে। মেশিনের পাওয়ারটি অফ করে দিতে হবে। অফ করে আবার অন করতে হবে। সময় অডিয়েন্স, মেশিনের প্রোগ্রাম সেভ করার পরে মেশিনের পাওয়ার কিন্তু অফ করতে হবে। অফ করে আবার অন করতে হবে। এখন আমি মেশিনের পাওয়ারটি অফ করে আবার অন করলাম। অন করার পর এখন আমি চালিয়ে দেখব। সময় অডিয়েন্স, দেখতে পাচ্ছেন নাইফের স্পিডটা কিন্তু অনেক অনেক কমে গেছে। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমি নাইফের স্পিডটা আবার প্রোগ্রামের সাহায্যে আবারও বাড়িয়ে দেবো। এই জন্য আমাকে মেশিনের পাওয়ারটি কিন্তু অফ করে নিতে হবে। অফ করার পরে চার নম্বর বাটন চাপ দিয়ে ধরে পাওয়ার অন করতে হবে। চার নম্বর বাটন চাপ দিয়ে ধরে আমি পাওয়ারটি অন করে দিলাম। এরপরে এক নম্বর বাটন চেপে চেপে আবারও 36 নম্বর প্রোগ্রামে যেতে হবে। ছত্রিশ নম্বর প্রোগ্রামে 50 সেভ করেছিলাম। এখন আমি তিন নম্বর বাটনের সাহায্যে এটাকে 250 করে দেবো আবারও।
সমান্তরাল অডিয়েন্স এরপরে এক নম্বর বাটন চাপ দিয়ে আমি সেভ করে দেব। সেভ করে দিলাম, এখন কিন্তু নাইভের স্পিডটা অনেক বেড়ে যাবে। মেশিনের পাওয়ারটি অফ করে নিতে হবে। অফ করার পরে আবারও অন করার পরে আবারও অন করলাম। অন করার পরে এখন মেশিনটি চালিয়ে দেবো, দেখুন নাইভের স্পিড কিন্তু আগের মতোই হয়ে যাবে। প্রিয় দর্শক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।